ফিলকে কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি করছে, ওকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে। ফিলকে এক্ষুনি ফিলকে একটা বড় গাড়িতে করে আপনাদের বাড়িতে যাবে, বাড়িতে যেন ঢুকতে না পারে। এই সুযোগে আজ তোর মায়ের সঙ্গে দেখা করেই ছাড়বো। ফিলকির মা আপনাদের কে হয় যে বারবার দেখা করতে চলে আসেন? আমি তো আজকে লাট সাহেবের গাড়িতেই লুকিয়ে লুকিয়ে এসেছি। ওদের বাড়িটাকে না জাদুমহল বলে, আর জানো ওই বাড়িতে একটা ম্যাজিক দাদু আছে, কি যেন নাম বললো, হ্যাঁ মহেন্দ্র সরকার। এত বারণ করার পরও আমি লুকিয়ে লুকিয়ে মায়ের কাছে গেলাম, মইনি সরকার কি আমায় ছেড়ে দেবে? বেদ ভাঙবে পিঠে, কি গো আন্টি মারো না মারো। ভেলকির মাকে নিয়ে এই বাড়ি ছেড়ে আপনারা সবাই চলে যাবেন। ভেলকি যদি এখানে এসে ওর মাকে দেখতে না পায় তাহলে ওর আশা বন্ধ হয়ে যাবে। তুই আমাকেও জ্বালাবি ঠাম্মিকেও জ্বালাবি? হ্যাঁ উফ, তুই তো চুপ কর না, আমাকে শান্তি করে খেতে দাও। তুমি এত কথা বললে আমি কি করে খাবো? ঠিক আছে তুই একবার কথা বলে দেখ। ভেলকিকে জানিয়ে আমার কোথাও যেতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি ওকে না জানিয়ে লুকিয়ে কোথাও যাব না। ধরো দেখি নয় বস্তিতে আমার বন্ধু আছে ত্রিফলা, ওরা আমার মায়ের খেয়াল রাখে, ওদের এই খাবারগুলো দিও। ওরাও না আমার মতন কোনো দিন ভালো খাবার খায়নি, আর আমার মায়ের একটু খবর এনো। এতটুকু মেয়ের সবার দিকে খেয়া? ভেলকি লাগছে তুই? তুই এখানে এসছিস কেন? দেখ এই আউট হাউসটা তোর প্রপার্টি না, ঠিক আছে? এই প্রশ্নটা তুই করিস না, আর ভেলকিকে তুই কিনে রাখিস নি। শোন এত কথা বলিস না মেয়ে, দেখতেই তো পাচ্ছিস আমি ওকে ম্যাজিক শেখাচ্ছি, টাইম ওয়েস্ট হচ্ছে, যা। দেখ আমি বেশি সময় নেব না, ভেলকির সঙ্গে আমার দুটো কথা আছে বলেই বেরিয়ে যাব, তুই যা এখান থেকে। আরে আমারই দেখ বেশি কথা বললে তোরই লেট হবে, যা। ভেলকি আমি অফিস যাচ্ছি, ফেরার সময় তোর জন্য কি আনবো বল? কিছু আনতে হবে না, নিয়ে যেতে হবে। কি? এক মিনিট। ধরো দেখি এইটা তোমার অফিসের ব্যাগে ঢুকিয়ে নাও। নয় বস্তিতে আমার বন্ধু আছে ত্রিফলা, ও হো তুমি তো ওদেরকে চেনোই না, আমলক্ষ্মী হর্তুকি আর বয়রা, ওরা আমার মায়ের খেয়াল রাখে, কিন্তু এই বাড়ির ঠিকানা জানে না তো তাই আসতে পারে না, ওদের এই খাবারগুলো দিও। ওরাও না আমার মতন কোনো দিন ভালো খাবার খায়নি, ওরা খুব খুশি হবে। আর লাট সাহেব ওদের বলো আমি ভালো আছি, আর আমার মায়ের একটু খবর এনো। এতটুকু মেয়ের সবার দিকে খেয়াল, মনটা কত ভালো ওর, সুন্দর, ওকেই কেন ঈশ্বর এত কষ্ট দিচ্ছে কে জানে। কি হলো রাজসাহেব, আনবে তো আমার মায়ের খবর নাকি মইনি আন্টির ভয় যাবে না?
আসানসোলের প্রজেক্টের ব্যাপারে বলেছিলেন না? বিল্ডিং এর ওয়েস্ট জোনের স্ট্রাকচারটা কোলাপস করে গেছে, পুলিশ ওখানে কাজ বন্ধ করে দিয়েছে, এজেন্ট বলছে যে ডিল ক্যান্সেল করতে চায়। তুমি এখন উলু বেরিয়ে যাচ্ছ মিটিং করতে? এটা আমার কাজ, আমার একটা কমিটমেন্ট আছে, দায়বদ্ধতা আছে, সেটা আমি কিছুতেই অস্বীকার করতে পারি না। আজকের এই স্পেশাল দিনটা স্পয়েল করে দিলাম আমি, কিছুতেই জানো তুমি আজ তোমার বাড়িতে বার্থডে সেলিব্রেট করতে না পারো। এবার তো তেনার চেরাদদের কাজে নাকতে হবে, তেনার বিশেষজ্ঞ চেরাদ্দ হোক। এই শ্রাদ্ধের অধিকার কিন্তু অথর্ব পেতে হয় না। আমিও এই সমাজকে বুঝিয়ে দেব, বাউন কায়েদ কুলিন সমাজে না থেকেও তিনি তেনাদের থেকে কোনো অংশে কম ছিলেন, বরং তেনাদের থেকে অনেক বেশি মহান ছিলেন। এটাই ভালো সুযোগ, এইবারই গিয়ে অডিও রেকর্ডারটা একবার চেক করে নি। এখনো তো পুজো কমপ্লিট হয়নি, মেজো নদী পুজো ছেড়ে কোথায় গেল? মায়ের পায়ের আঙুল মন্দিরে নেই, তার মানে সাপেরা যে যে পথে গেছে সবকটা পথেই আমার পদধূলি পড়তে হবে। তবে তাই চল। কালী কালী মহাকালী, কালীকে ভয় হারিণী, কাম মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তু। আমি মেয়েটিকে বিয়ে করব, কিন্তু বাবা আমাকে আর কোনো ইচ্ছে দিবে তো না প্লিজ। তোকে এই মন্দির থেকে বেরোতে বারণ করেছিলাম না? নিশ্চয়ই ওই তপব্রত বাবু। না দাদু, ওই মায়ের মতো মহিলা আবার এসেছিলেন, ওনার ছেলেকে বাঁচাতে বলে গেলেন। না, আর কাউকে দিয়ে বাঁচাবি না। ক্ষুদিরাম বসু দেশের জন্য বন্দী হলেন অনুমাসি, কিন্তু জানি না দুজন মহিলা কিভাবে মারা গেল, নিশ্চয়ই ওদের কোনো ভুল হয়ে গেছে। আমার খুব ভয় করছে অনুমাসি, ওই দাদাটাকে ওরা বিনু দাদার মতো মেরে ফেলবে না তো? ছোট বৌদি, তুমি আঙ্কেলের গেস্টের যাতে কোনো অসম্মান না হয় সেদিকে আমি খেয়াল রাখবো। সবার খাওয়া দাওয়া মিটে গেলে তবেই আমি যাব, তাতে যদি আমার পারফর্ম করা হয় হবে, না হলে হবে না। আমি তো বুঝতে পারছি না যে এত পারফর্ম করার কি আছে। শোনো জজ, এটা না আমার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে যদি কেউ হস্তক্ষেপ না করে তাহলেই ভালো হয়। কোথায় পেলো চেক বইটা? চেক বইটা কোথায় থাকে ওর তো জানার কথা না? তোমরা থানায় যাও, আমি লাস্ট একবার চেষ্টা করে দেখি, যদি কোনো সূত্র পাই যেটা আগে আমি মিস করে গেছিলাম। যতক্ষণ তোর মামা করা বন্ধ হবে ঘরেই তোকে থাকতে হবে। শোন না, আমাকে আটকে রেখো না, আমি আর ফোন করব না, খুলে দাও না। একদম মায়ের মতন চোখ। বাবার জন্য কি রান্না হয়েছে? ওই সকালে রান্না করে রাখা ছিল ফ্রিজে, ওই পেঁপের ডালনা আর শাক। বাবা না খেলে আমি খাই না। কিন্তু হৃদে তুই কি করবি বল? রান্না করব। এবার তো তেনার চেরাদদের কাজে নাকতে হবে, তেনার বিশেষজ্ঞ চেরাদ্দ হোক। এই শ্রাদ্ধের অধিকার কিন্তু অথর্ব পেতে হয় না। আমিও এই সমাজকে বুঝিয়ে দেব, বাউন কায়েদ কুলিন সমাজে না থেকেও তিনি তেনাদের থেকে কোনো অংশে কম ছিলেন, বরং তেনাদের থেকে অনেক বেশি মহান ছিলেন। মায়ের পায়ের আঙুল মন্দিরে নেই, তার মানে সাপেরা যে যে পথে গেছে সবকটা পথেই আমার পদধূলি পড়তে হবে। তবে তাই চল। কালী কালী মহাকালী, কালীকে ভয় হারিণী, কাম মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তু। আমি মেয়েটিকে বিয়ে করব, কিন্তু বাবা আমাকে আর কোনো ইচ্ছে দিবে তো না প্লিজ। তোকে এই মন্দির থেকে বেরোতে বারণ করেছিলাম না? নিশ্চয়ই ওই তপব্রত বাবু। না দাদু, ওই মায়ের মতো মহিলা আবার এসেছিলেন, ওনার ছেলেকে বাঁচাতে বলে গেলেন। না, আর কাউকে দিয়ে বাঁচাবি না। ক্ষুদিরাম বসু দেশের জন্য বন্দী হলেন অনুমাসি, কিন্তু জানি না দুজন মহিলা কিভাবে মারা গেল, নিশ্চয়ই ওদের কোনো ভুল হয়ে গেছে। আমার খুব ভয় করছে অনুমাসি, ওই দাদাটাকে ওরা বিনু দাদার মতো মেরে ফেলবে না তো?
আঙ্কেলের গেস্টের যাতে কোনো অসম্মান না হয় সেদিকে আমি খেয়াল রাখবো। সবার খাওয়া দাওয়া মিটে গেলে তবেই আমি যাব, তাতে যদি আমার পারফর্ম করা হয় হবে, না হলে হবে না। আমি তো বুঝতে পারছি না যে এত পারফর্ম করার কি আছে। শোনো জজ, এটা না আমার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে যদি কেউ হস্তক্ষেপ না করে তাহলেই ভালো হয়।